নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দকে। আশা করি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন। আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই হার্দিক সম্ভাষণ। আর কিছুদিন অপেক্ষার পরেই আসতে চলেছে বাঙালির সব থেকে বড় দুর্গাপুজো। আজ আমি আপনাদের সঙ্গে এই দুর্গাপুজো সম্পর্কে আলোচনা করব। এই দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি, দেবী দুর্গা এই বছর কিসে চড়ে আসবেন এবং কিসে চড়ে যাবেন, সমস্ত কিছুই আমি আমার এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। আপনি যদি একজন হিন্দু সনাতন ধর্মের ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই দুর্গাপুজো সম্পর্কে আগ্রহ রাখেন। সুতরাং বন্ধুরা, যদি আপনি দুর্গাপূজা সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওটিকে আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। এবং আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ হলো, যদি আপনি আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন ব্যক্তি হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও আপলোড করতে থাকি এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। 2020 সালের এই দুর্গাপূজা প্রায় মহালয়ার এক মাস পর হবে, যা একটি নজিরবিহীন ঘটনা। সাধারণত আমরা সকলেই জানি দুর্গাপূজা হয়ে থাকে মহালয়ার প্রায় ছদিন পর, কিন্তু এইবারে দেবীর বোধন হবে মহালয়ার এক মাস পরে। হ্যাঁ বন্ধুরা, মহালয়ার প্রায় 35 দিন পর দেবীর বোধন অর্থাৎ দুর্গাপূজা সংঘটিত হবে। 17 সেপ্টেম্বর 2020 পয়লা আশ্বিন মহালয়া হলেও 22 অক্টোবর দেবীর বোধন অর্থাৎ মহাষষ্ঠী। শাস্ত্র মতে একই মাসে দুটি অমাবস্যার জন্য মল মাস হয়ে যাবে 1427 সনের আশ্বিন মাস। এবং বন্ধুরা, মল মাসে যেহেতু কোনো শুভ কার্য করতে নেই, তাই আশ্বিন মাসকে বাদ দিয়ে হেমন্তে হবে পূজা। গোটা বিশ্বজুড়ে করোনার কারণে এমনিতেই আমাদের এই বছরের বিভিন্ন পূজা পার্বণ থেকে আমরা নিজেদের বিরত রেখেছি, হয়তো করলেও তা সঠিকভাবে সঠিক নিয়মে যে কোনো মতে করে ছেড়ে দিয়েছি বা খুব একটা আনন্দ হই হুল্লোড় করিনি। কিন্তু এই দুর্গাপূজো সম্পর্কে আমাদের সকলের মন থেকেই একটা প্রবল ইচ্ছে কাজ করে। আমরা সকলেই আশা রাখি যাতে 2020 দুর্গাপূজা আনন্দময় হয়ে ওঠে। তাহলে চলুন বন্ধুরা, এখন আমরা এই দুর্গাপূজার সময়সূচি সম্পর্কে জেনে নিই। 17 সেপ্টেম্বর পয়লা আশ্বিন বৃহস্পতিবার মহালয়া, 21 অক্টোবর চৌঠা কার্তিক বুধবার মহাপঞ্চমী, 22 অক্টোবর পাঁচই কার্তিক বৃহস্পতিবার মহাষষ্ঠী, 23 অক্টোবর ছয়ই কার্তিক শুক্রবার হল মহাসপ্তমী, অষ্টমী পড়েছে 24 অক্টোবর সাতই কার্তিক শনিবার, 25 অক্টোবর রবিবার পড়েছে মহানবমী এবং 26 অক্টোবর নয়ই কার্তিক সোমবার বিজয়া দশমী। এই দিন খুব শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে প্রাণ ভরে বাঙালিবাসী উমাকে বিদায় জানাবে। 30 অক্টোবর 13ই কার্তিক শুক্রবার কোজাগরী লক্ষ্মী পূজা। এখন বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই মা দুর্গা কিসে চড়ে আমাদের মাঝে আসবেন। মা দুর্গা দুলায় চড়ে 2020 সালে আমাদের মাঝে আসবেন। দুলাই অর্থাৎ পালকিতে চড়ে মা দুর্গা এবারে আসছেন। আমরা সকলেই জানি হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে আমরা নির্দিষ্ট কিছু সংকেত পেয়ে থাকি এবং এই বছর দেবী পালকিতে চড়ে মর্তে আসছেন। শাস্ত্র মতে এর অর্থ মর্গম, অর্থাৎ হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গা পালকিতে চড়ে এলে, পালকিতে চড়ে যদি দেবী দুর্গার আগমন হয় তাহলে তা আমাদের জন্য শুভ হয় না। যেই বছর পালকিতে চড়ে দেবী দুর্গা মর্তে আমাদের মাঝে আসেন সেই বছর মহামারী, ভূমিকম্প বা বিশাল যুদ্ধ সংঘটিত হয়, যা আমাদের জন্য খুবই খারাপ। এবং দেবী দুর্গা এবারে যাচ্ছেন, অর্থাৎ দেবী দুর্গার গমন হচ্ছে গজে চড়ে। পঞ্জিকা অনুযায়ী এর ফল শস্যপূর্ণ বসুন্ধরা,
অর্থাৎ যেই বছর দেবী দুর্গার গজে গমন হয় সেই বছর শস্য শ্যামলা হয়ে ওঠে আমাদের এই পৃথিবী, অর্থাৎ সমস্ত কিছুই ফলন বেশি হয়। শস্য দানা থেকে শুরু করে বিভিন্ন খাদ্যে ভরে ওঠে আমাদের এই বসুন্ধরা। এখন বন্ধুরা আপনাদের জানাই এই মল মাস সম্পর্কে। আশ্বিন মাসের পয়লা তারিখে অর্থাৎ 17ই সেপ্টেম্বর প্রথম অমাবস্যা সংঘটিত হচ্ছে এবং দ্বিতীয় অমাবস্যা এই আশ্বিন মাসেরই 16ই অক্টোবর সংঘটিত হচ্ছে। এই কারণে দুটি অমাবস্যা একই মাসে হওয়ার জন্য এই মাসটি মল মাস বলে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই, এই মল মাসে আপনারা যেমন কোনো শুভ কাজ করবেন না, তেমনি আপনার গৃহের কোনো ব্যবসা বা নতুন কাজও শুরু করবেন না। এতে আপনাদের সফলতা পাওয়ার সম্ভাবনা খুব কমে যায়। শাস্ত্র অনুযায়ী এই মল মাসকে যেমন একদিকে খুব অশুভ বলে মানা হয়ে থাকে বা এই মল মাসে যেমন কোনো শুভ কাজ করা চলে না, তেমনই অপরদিকে শ্রীকৃষ্ণ এই মল মাসকে একটি বিশেষ দিন বলেছে। কারণ এই মল মাসে কোনো রকম কোনো পূজা পার্বণ বা বড় কিছু হয় না এবং কোনো শুভ ঘটনা ঘটে না, অর্থাৎ বিভিন্ন কাজকর্ম থেকে এই একটি মাস বঞ্চিত হয়ে যায়। তাই শ্রীকৃষ্ণ জানিয়েছেন, এই মাসে যদি বিষ্ণুদেবের পূজা ভক্তি ভরে করা হয় তাহলে তার আগের জন্মের পাপের সঙ্গে সঙ্গে এই জন্মের পাপেরও মুক্তি হয়। সুতরাং বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই মল মাসটি একদিকে খারাপ হলেও অন্যদিকে কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মল মাসে গোটা মল মাস চলাকালীন যে মল মাসটি হবে অর্থাৎ 30 দিন আমাদের বিষ্ণুদেবের পূজা পার্বণ করা উচিত, এতে আমরা পাপ মুক্ত হই। বন্ধুরা, এই মল মাস শুধুমাত্র যে 2020 সালে প্রথম হচ্ছে এমনটা কিন্তু নয়, এর আগেও এই মল মাস হয়েছে। অর্থাৎ মহালয়ার এক মাস পর দুর্গাপুজো এই প্রথমবারই নয়, এর আগেও এরকমটা সময় এসেছিল। 2001 সালে এই ঘটনা ঘটেছিল, আবার এখন 2020 সালে এই ঘটনা আবারও ঘটছে। আশ্বিন মাসে পরপর দুটি অমাবস্যা পড়ে যাওয়ার কারণে এই মাসটিকে মল মাস হিসেবে ঘোষণা করা হয় এবং এই কারণে এই মাসে দুর্গাপূজার মতো একটি বড় শুভ কাজ বা বড় পূজা এই মাসে হবে না। এই পূজা হেমন্তে সংঘটিত হবে এবং আমরা সকলেই আশা করি আমরা অবশ্যই দুর্গাপূজাকে খুব আনন্দের সঙ্গে কাটাতে পারব এবং এই মহামারী অর্থাৎ এই করোনা আমাদের বিশ্ব থেকে সরে যাবে। এই প্রার্থনা আমরা সকলেই সর্বদাই মন ভরে ঈশ্বরের কাছে জানিয়ে যাব। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বাঙালির সবথেকে বড় পূজা অর্থাৎ দুর্গাপূজা সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং এর সময়সূচি সম্পর্কেও আমি আপনাদের বললাম। আশা করি আপনি এই সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং আপনার কিছুটা হলেও উপকার হয়েছে। আপনাদের এই বিষয়গুলি জানাতে পেরে আমরা আন্তরিকভাবে অবশ্যই খুব খুশি হয়ে থাকি। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং যদি আপনার মনে হয় যে আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও পরবর্তীকালে আপনার কোনো প্রয়োজনে আসতে পারে বা আপনি যদি হিন্দু সনাতন ধর্মের ব্যক্তি হয়ে থাকেন এবং ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কারণ আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন হিন্দু সনাতন ধর্ম সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি। হিন্দু সনাতন ধর্ম সংক্রান্ত বিষয়ে যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি তো অবশ্যই অন করবেন। এতে আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত নতুন তথ্য সবার আগে আপনি আপনার ফোনের মধ্যে নোটিফিকেশনেই পেয়ে যাবেন। আপনাকে আলাদা করে আর কিছুই করতে হবে না, আপনি আপনার নোটিফিকেশনের মধ্যেই আপনি আমাদের এই চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলির তথ্য পেয়ে যাবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরের দিন আপনাদের কাছে এইরকমই কিছু তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব এবং কেমন লাগলো আমার এই ভিডিওটি তা অবশ্যই আমাদের নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমরা এতে অত্যন্ত খুশি হই।
আপনার ইষ্ট দেবতার নাম আমাদের জানাবেন নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে। তাহলে আজ এই পর্যন্তই, পরের দিন আরও কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে অবশ্যই হাজির হয়ে যাব। ততক্ষণে এই দুর্গাপুজোর অপেক্ষা আমরা সকলেই করব, এবং যাতে আমরা দুর্গাপুজো সকলে খুব ভালোভাবে কাটাতে পারি তার প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে করতে থাকব। সকলকে জানাই অসংখ্য।